হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ইফতার বা ছেহের সময়ে আপনি যে ভুলগুলো করবেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক রোজায় একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের স্বাস্থ্য ঠিক রেখে সারা মাস কীভাবে রোজা রাখা ও পরবর্তীতে ফিটনেস ধরে রাখা যাবে তা বিশেষভাবে নজর দেওয়া উচিত কিন্তু রোজায় খাবার খাওয়া ও অন্যান্য কাজগুলো করার সময় আমরা কিছু ভুল করি অনেকেই রোজায় ইফতার বা সময় অতিরিক্ত খাবার খান যার প্রয়োজন নেই তাই আমরা রমজান মাসে যে ভুল করি তা আপনাদের সামনে উপস্থাপন করছি সেগুলো হচ্ছে ভাজা পোড়া খাবার খাওয়া অনেক সময় ধরে না খেয়ে থাকার ফলে শৈলে অ্যানজাইম যা হজম প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় তা বন্ধ থাকে তাছাড়া পাকস্থলের ভিতরে মিউকাস আবরণ সংকুচিত অবস্থায় থাকে তবে পেটে জ্বালা পোড়া করতে পারে পেটের সমস্যা মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য দুর্বলতা অবসাদ হজমের সমস্যা ইত্যাদি হবে রোজার নিত্য সঙ্গী তাছাড়া এই খাবারগুলোর ক্যালোরি মান অনেক ফলে ওজন বাড়তে বাধ্য জেনে নিন ইফতারের খাবারগুলোর ক্যালোরির মান সঠিক নিয়ম ভাজা পোড়া খাবার বাদ দিয়ে সহস্পাস্ত খাবার যেমন চিরা দই লাল আটার রুটি লাল চালের ভাত নুডলস নরম খিচুড়ি ইত্যাদি খেতে পারেন সাথে সবজি ফল সালাদ মাছ বা মাংস বা ডাল বা ডিম থাকবে চিনিযুক্ত খাবার ও পানীয় খাওয়া চিনিযুক্ত খাবার খুব তাড়াতাড়ি রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয় ফলে সাময়িকভাবে ব্রেনের শক্তি জোগালেও একটু পরেই শক্তিহীন মনে হয় তাছাড়া চিনি একটি পরিশোধিত শর্করা যা শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে যেমন ওজন বাড়ায় অনেক খাবার যেমন মিষ্টি ফালুদা জিলাপি কেক বিস্কিট কর্নফ্লেক্স ইত্যাদি রোজায় খাওয়া হয় কিন্তু এগুলো প্রচণ্ড চিনিযুক্ত ও ক্যালোরিবহুল এগুলো রোজায় প্রতিদিন খাবেন না রোজায় অনেক কোমল পানীয় পান করবেন যা ঘুমের সমস্যা ওজন বাড়া ইত্যাদির কারণ সঠিক নিয়ম চিনিযুক্ত খাবার ও পানীয় খান যেমন ফলের শরবত ফল ইত্যাদি কোমল পানীয় না পান করা ইফতার থেকে শেরি পর্যন্ত প্রচুর পানি পান করুন ডাবের পানি পান করতে পারেন জটিল শর্করা না খাওয়া শর্করা আমাদের শরীরে শক্তি যোগায় তাই অনেক রোজায় বেশি বেশি শর্করা খান যেমন ভাত বেশি করে খান আমাদের দেশে সাধারণত সাদা ভাত বা সাদা আটা খাওয়া হয় যা শরীরে চিনির মাত্রা বাড়িয়ে দেয় ফলে একটু পরেই খেতে ইচ্ছে করে তাছাড়া এগুলো হজম হতে সময় কম লাগে ফলে ক্ষুধা তাড়াতাড়ি লাগে সঠিক নিয়ম সাদা শর্করা বাদ দিলে লাল শর্করা যেমন লাল আটা লাল চাল এগুলো খান এগুলোতে লো গ্লাইকেমিক থাকে তাই এগুলো হজম হয় আস্তে আস্তে এবং অনেক সময় পরে ক্ষুধা লাগে রক্তে চিনির পরিমাণ তাড়াতাড়ি বাড়ে না গুরুপাক খাবার খাওয়া অনেকে ভাবেন ভাজা পোড়া খাবার খাবেন না কিন্তু পরবর্তীতে অন্য গুরুপাক খাবার যেমন বিরিয়ানি তেহেরি হালিম, ছোলা ভুনা জাঙ্ক ফুড ইত্যাদি খান সঠিক নিয়ম ফাইবার সমৃদ্ধ ও সহজপাচ্য খাবার যেমন লাল আটা বাদাম বিনস শস্য ছোলা দুধ মিষ্টি আলু ডাল ফল সবজি সালাদ ইত্যাদি খেতে হবে কম তেলে রান্না করে প্রতিবেলা মাংস না খেয়ে অন্তত একবেলা মাছ খেতে চেষ্টা করুন খাদ্য তালিকায় পুষ্টিকর ও সব গ্রুপের খাবার থাকতে হবে যেমন আমিষ শর্করা ফ্যাট ভিটামিন দুধ দই মিনারেলস ফাইবার ইত্যাদি খেতে হবে নিয়ম মতো সুষম খাবার খেতে হবে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত ভুনা ও লবণাক্ত খাবার বাদ দিন হজম হতে সময় নেয় যেসব খাবার যেমন লাল আটা লাল চাল ডাল বিনস বাদাম দুধ চর্বিহীন মাংস ইত্যাদি এগুলো খান একবারে অনেক খাবার খাওয়া বা ক্যালোরি মেপে খাবার না খাওয়া সারাদিন রোজা রেখে সবাই আমরা ইফতারের সময় অপেক্ষায় থাকি ভাবি ইফতারের সময় পাগলের মতো খাবো এই পাগলের মতো বা বেশি মাত্রায় খাওয়ার ফলে রোজায় যে আসল উদ্দেশ্য সংযম সেই সংযম কিন্তু এতে নষ্ট হয়ে যায় সেই সাথে নষ্ট হয় আমাদের শরীরের হজম প্রক্রিয়া তাছাড়া একসাথে এত রকমের ও এত বেশি খাবার খাওয়ার ফলে ওজনও বেড়ে যায় পেটের সমস্যা গ্যাস্ট্রিক ইত্যাদিও হতে পারে আবার অনেকে সেহেরিতে অনেক বেশি খান মনে করেন বেশি খেলে পরে ক্ষুধা লাগবে না এটি ভুল ধারণা একবারের বেশি খেলেই ওজন বাড়বে সঠিক নিয়ম অন্য সময়ের মতোই রমজানে বারে বারে অল্প করে পরিমিত পরিমাণে খান যেমন ইফতারের অল্প করুন একটু পরে অল্প রাতের খাবার খান সেহেরিতেও পরিমিত খান ইফতার রাতের খাবার ও সেহেরিতে এই তিনবেলাই খাবার খাবেন কোনো বেলা খাবার খাওয়া বাদ দেবেন না তাহলে দুর্বল হয়ে যেতে পারেন রোজার মাসেও স্বাভাবিক সময়ের মতো ক্যালোরি মেপে পরিমিত পরিমাণে খেতে হবে যার যার শারীরিক চাহিদা অনুযায়ী স্বাভাবিক নিয়মে ক্যালোরি চাহিদা অনুযায়ী খাবার খেতে হবে সেহেরি না খাওয়া চেহেরিতে একেবারেই না খাওয়া ঠিক নয় প্রথমত চেহেরি খাওয়া সুন্নত চেহেরি না খেলে শরীর দুর্বল হয়ে যেতে পারে অনেকে মনে করেন একবেলা ইফতারের খেলে ওজন কমবে কিন্তু এতে হিতে বিপরীত হবে শরীরে দুর্বলতা হবে ওজন কমবে না বরং বাড়বে তাছাড়া চেহারি না খেলে বিপাক্রিয়া পরিবর্তন হয়ে শরীরে সঞ্চিত শক্তি ক্ষয় হয় ফলে দেহে ক্লান্তি আসে ও রোজা রাখতে অনেক কষ্ট হয় সঠিক নিয়ম কষ্ট হলেও সেহেরি খান একটু পানি ফল বা দুধ হলেও খান তো দর্শক আশা করি আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন এবং এই রমজান মাসকে আরও পরিপূর্ণ করে তুলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে